দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ও এরা সকল অঙ্গ সহযোগী সংগঠন। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতা কর্মী সমাজের অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফাসিবাদের পতনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর তাই বিএনপির যে 60 লক্ষ সদস্যের নামে ফাসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশে থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র নিপীড়নের বিরুদ্ধে ঢাল হয়ে রুখে দাঁড়ায়, ফলে যার যার অবস্থান থেকে জনগণের কাতারে নেমে আসে বিএনপি সমমনা সকল রাজনৈতিক দল তথা গণতন্ত্রের পক্ষে শক্তি সমূহ। আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল, গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি দল সংগঠন গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার। সকল শ্রেণী পেশা মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে জনগণের লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই পথযাত্রায় এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়ন করে তুলতে হবে একটি নিরাপদ ও মেধাভিত্তিক বাংলাদেশ, যেখানে প্রতিফলন ঘটবে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথম থেকেই এই ফ্যাসিবাদী আচরণ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা আন্দোলন করছি, সেই সঙ্গে জাতীয় ঐক্য সৃষ্টি করবার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার কথা বলেছি এবং সর্বশেষ আমরা ঐক্য মধ্যে পৌঁছেছি এই ভেবে এভাবে যে আমরা একটা যুবপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং এই সরকারকে গণতন্ত্রে দিতে বাধ্য করব। এটা আমি আবার রিপিট করতে চাই যে সেই ঐক্য আমাদের সৃষ্টি হয়েছিল। আপনারা দেখেছেন যে গোলাপবাগে যে জনসভা হলো সেই জনসভায় আমাদের ডক্টর খন্দকার মোশাররফ সাহেব যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটা কিন্তু ছিল আমাদের সেই যুবপৎ আন্দোলনের একটা অংশ। এবং এর পরে 31 দফা নিয়ে আসি, 31 দফা নিয়ে আমরা আবার এসেছি। আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যারা কাজ করতে পারে তাদেরকে সঠিক কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।